আজকের ভিডিওতে আমরা শিখব সাইয়িদুল ইস্তিগফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়িদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সাইয়িদুল ইস্তিগফার পড়ে, সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী শরীফের 6306 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সাইয়িদুল ইস্তিগফার আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন আমরা সাইয়িদুল ইস্তিগফার সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শিক্ষা দেবো ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি। আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা। এখানে যে অক্ষর চিহ্ন আছে, লা ইলাহা ইল্লা আনতা, এখানে অক্ষর করব। এখন এতটুকু মুখস্থ করবেন, প্রথমে আপনি এতটুকু একায়াত একায়াত করে মুখস্থ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা, এতটুকু আপনি 5 বার 10 বার পড়বেন। খলাকতানি খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আবদুকা, খলাকতানি ওয়া আনা আবদুকা, খলাকতানি ওয়া আনা আবদুকা, খলাকতানি ওয়া আনা আবদুকা। এতটুকু 5 বার অথবা 10 বার পড়বেন, আপনার যতক্ষণ না হয় মুখস্থ হবে ততক্ষণ পড়বেন। ওয়া আনা আলা আহদিকা, وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ, এখান থেকে وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ وَوَعْدِكَ, এই যে ওয়াও জবর ওয়া ওয়া ওয়াইন জবর ওয়া ওয়া ওয়া, এই দাল জের দি এখানে বসবে, যেটা একটু নিচে নেমে গেছে বেশি। ওয়া ওয়া দিকা মাস্তাতাতু, আউযু বিকা মিন শাররি মা সানাতু, 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 আবুউ লাকা বিযাম্বি নিয়মাতিকা আলাইয়া। এখানে আবু চার আলিফ টান হবে, আবু উলাকা বি নিয়মাতিকা আলাইয়া, আবু উলাকা বি নিয়মাতিকা আলাইয়া, ওয়া আবু উলাকা ওয়া আবু উলাকা বি যামবি ফাগফির লি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুব ইল্লা আনতা। এখান থেকে ধরেন, ওয়া আবু উলাকা
وأبوء لك بذنبي بذنبي فاغفر لي فاغفر لي فإنه لا يغفر الذنوب فإنه لا يغفر الذنوب إلا أنت فإنه لا يغفر الذنوب إلا أنت তাহলে এইভাবে আপনারা শব্দ শব্দ করে করে এই যে সাইয়্যিদুল ইস্তিগফার সম্পূর্ণ মুখস্থ করবেন সকলেই, এবং সকাল সন্ধ্যায় আমল করার চেষ্টা করবেন।